আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে নিয়ে আসলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে, সেটা হলো বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। খুবই ভালো লাগে খেতে, তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি বাঁধাকপি ধুয়ে কুচি করে নিচ্ছি। তো এটা আমি সবজি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি সবজি কাটার না থাকে তাহলে আপনারা বটি দিয়ে কুচি করে নিতে পারেন। এই তো দেখুন একদম মিহি কুচি হয়ে গেছে। তো এটা আপনি যত কুচি করে নিতে পারেন। তো এই তো আমি বাকিগুলো কুচি করে নিয়েছি, আমার কুচি করার নেওয়া শেষ। এখন এটা যদি আপনারা বটি দিয়ে কুচি করে নেন তাহলে সিদ্ধ করে নেবেন, আর আমারটা যেহেতু মিহি কুচি হয়েছে তাই আমি আর সিদ্ধ করব না, তাই একেবারে চলে যাব রান্নার জন্য। তো এখানে আমি মুরগির পিস একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা কলিজা ছিল সেটাও পিস করে কেটে নিয়েছি। তো এখন চলে যাব রান্নার কাজে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো সোয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দেব দুটা পেঁয়াজ কুচি। এখন একটু ভেজে নেব, তারপর দিয়ে দেব মুরগির মাংসগুলো। তো এটা তেলে ভেজে নিলে কি আপনার একদম ফ্রাই ফ্রাই হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। তো একটু লবণ দিয়ে আমি ভেজে নেব। যখন দেখবেন মুরগির পিসগুলো একটু ব্রাউন হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা। দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নেব যাতে করে রসুনের আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না আসে। তারপর একটু পানি দিয়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর সামান্য একটু জিরার গুঁড়া, একদম সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। দিয়ে দেবো একটু পানি যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এখানে সব মশলায় একদম অল্প অল্প ইউজ করবেন। আর দিয়ে দেবো দুই তিনটার মতো তেজপাতা, আর দিয়ে দেবো দুটা এলাচ, আমি ভেঙে দিয়েছি। তো এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। তো কষানোর জন্য আমি এখানে আর একটু পানি দিয়ে কষিয়ে নেব যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই তো 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। তো 10 মিনিট পর আমি ঢাকনা উল্টিয়ে দিচ্ছি। দেখুন তেল উপরে উঠে এসেছে আর আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো দুই তিনটার মতো কাঁচামরিচ। এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে করে ফ্লেভারটা সুন্দর আসে। তো এখন একটু নেড়েচেড়ে মিক্স করে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। এই তো এখন সব কিছু ভালো করে একসাথে নেড়েচেড়ে মিক্স করে নেব। এখানে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই, বাঁধাকপি থেকে এমনি পানি উঠে এসেছে। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো রান্না করে নেব। তো 10 মিনিট পর ঢাকনা উল্টিয়ে আর একটু নেড়েচেড়ে মিক্স করে দিব। তো এটা আমি রান্না করে নেব একদম পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এতে দেখুন আমারটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচ একদম হাইতে রেখে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এখানে টেস্ট করে নেবেন আপনার লবণটা ঠিক আছে কি না। তো আমারটা আর একটু লাগবে, তার জন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে নেড়েচেড়ে একদম পানিটা শুকিয়ে নেব। যখন তেলটা উপরের দিকে চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এই তো আমার পানি একদম শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে আরও 2 মিনিটের মতো নেড়েচেড়ে মিক্স করে এটা নামিয়ে ফেলব। এই তো আমার রান্না কমপ্লিট। এখন গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করুন, খুবই মজার লাগে, অবশ্যই ট্রাই করবেন। আর
আর বাহিরে আউট সাউন্ডের জন্য খুবই দুঃখিত, কারণ আমাদের বাহিরে বাড়ির কাজ চলতেছে, তার জন্য এরকম সাউন্ড আসতেছে। তো ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।